প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সরাসরি শ্রেণী পাঠদান বন্ধ আছে, কিন্তু মজিদ জয়নাব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব ফরিদ আল হোসাইন স্যারের নির্দেশনায় আমরা অনলাইন ভিত্তিক প্রোগ্রাম ক্লাস চালু রেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় পলিমার নিয়ে। তোমরা অবশ্যই জেনে থাকবে আগামী 15 অক্টোবর থেকে অনলাইন ভিত্তিক প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে 1 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক পলিমার। রাবার হচ্ছে প্রাকৃতিক পলিমার। ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় পিভিসি পাইপ। কৃত্রিম পলিমার হচ্ছে পলিথিন। পলিথিন হচ্ছে কৃত্রিম পলিমার। প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার হয় নাইলন। আলফা কি? আলফা হচ্ছে পশম। প্লাস্টিক শব্দের অর্থ সহজে ছাদযোগ্য। 8 নম্বরে পলিমারের ক্ষুদ্র অণুকে বলা হয় মনোমার। পলিমার শব্দটি গ্রিক শব্দ। পলিমার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ মেরোসের অর্থ হচ্ছে অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরের কোশ্চেনটা আলোচনা করি। মানুষের চুলে আর নখে থাকে কেরোটিন প্রোটিন। তন্তুর রানী রেশমকে বলা হয় তন্তুর রানী। চেল্লার অপর নাম হচ্ছে পিল। 13 নম্বর কোশ্চেনটা, চেল্লার অপর নাম পিল। 14 নম্বর কোশ্চেনটা আমরা এখন আলোচনা করব। জন্মদিনে ব্যবহৃত বেলুনের দ্রবীভূত থাকে বেনজিন। রাবার সাধারণত কোন ধরনের হয়? রাবার সাধারণত হালকা বাদামি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 16 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করব। পলি শব্দের অর্থ কী? পলি শব্দের অর্থ হচ্ছে অনেক। 17 নম্বর কোশ্চেন, উৎস অনুযায়ী পলিমারকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস অনুযায়ী পলিমারকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা যে পলিথিন ব্যবহার করি, 18 নম্বর কোশ্চেনটা, আমরা যে পলিথিন ব্যবহার করি তা ইথিলিন নামক মনোমার থেকে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 19 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 19 নম্বর কোশ্চেনটা হচ্ছে, তন্তু কত প্রকার? তন্তু দুই প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 20 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। প্রায় 40 জাতের মেষ হতে পশম তৈরি হয় 200 প্রকারে। আশা করি এখান থেকে তোমরা সর্বোচ্চ 5টা বা তার বেশি এমসিকিউ সরাসরি কমন পেতে পারো। তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশে আমি তোমাদের রুটিন সংযুক্ত করলাম। তোমাদের বিজ্ঞান পরীক্ষা 15/10/2020 বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 12:15 পর্যন্ত কলেজের ফেসবুক পেজ ওয়েবসাইটে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে।
আশা করি সবাই ভালোভাবে প্রিপারেশন নেবে। ধন্যবাদ সবাইকে।